সেখানে জানতে পারে এতগুলো বউ, তো বিরাট ব্যাপার। আচ্ছা দেব, তার ফার্স্ট বই মানে ফার্স্ট সিনেমা কেউ বলতে পারবে এখানে? অগ্নি শপথ, একদম রাইট। আচ্ছা কত সালে বইটা রিলিজ হয়েছিল? হ্যাঁ একদম 2006। আচ্ছা তারপরে কি বই? আই লাভ ইউ, তাই তো? আই লাভ ইউ কারো গানটা মুখস্থ তো ওই সিনেমার? করবে, দু লাইন করবে একদম। আচ্ছা আমি তোমাদের কাছে আসছি, চলো যতক্ষণ দেবদা না আসছে আমি তোমাদের সাথে একটু মজা করি। তো চলো, আই লাভ ইউ বইয়ের দুটো লাইন ও গান করবে আমাদের কলেজের স্টুডেন্ট, তার গলা থেকে আমরা সুন্দর গান শুনবো। একদম একদম সবার কাছে যাবে, সবার সাথে ছবি নেবে। তো চলো দু লাইন গান, হ্যাঁ করতে হবে, কিছু করার নেই। রেডি রেডি রেডি? আচ্ছা যাই গলা হোক না, অসুবিধা নেই। আচ্ছা ওর গলা বাজে হলো সবাই কিন্তু ক্ল্যাপ করবে, কারণ ও সাহস নিয়ে আজকে গানটা করছে কিন্তু। ওকে তো চলো রেডি। আচ্ছা ওখানে একজন পড়বেন বলছে, দাদা তুমি এখানে এসো পারবে না, ওকে ছেড়ে দাও। কেয়া বাত, এরকম মানে একটু শক্তিশালী মানুষই দরকার। একবার ওর জন্য জোরে করে করতালি হোক সকলে। আচ্ছা ম্যাডাম আপনার নাম? আচ্ছা অঙ্কিতা রাখছির জন্য একবার করতালি। আরেকবার প্লিজ, চল রেডি। কি মাই লাভটা, তার নামটা তো বললেন শুধু, ও দেব, অফকোর্স দেবটা। কে আমাদের একবার জোরে করে করো তাহলে সকলে মিলে। ও এনার্জি তাই না, ফটো তুলতে হবে তাই না? কে আবার? আচ্ছা চলো, এখন অনেকক্ষণ সময় আছে আমাদের কাছে, তো বেসিক্যালি আমি সব জায়গায় গিয়ে একটা গেম খেলি তোমাদের সাথে, আজকে গেমটা খেলবো। যে গেমটা হচ্ছে, এখন আমরা বাংলায় মানে মাতৃভাষা অনেকেই ভুলে গেছি, ঠিক আছে? তো আমি যা প্রশ্ন করবো এক মিনিট সময়ের মধ্যে তোমাদেরকে বাংলায় উত্তর দিতে হবে, মানে কোনো ইউজুয়ালি ইংলিশ বলা যাবে না, ঠিক আছে? তো যদি কেউ ইচ্ছুক থাকো একটু হাত তুলবে। আরে ইসস, দেখো হ্যাঁ কি কি সিনেমা দেখেছো? অনেক সিনেমা, যা যা হয়েছে যা যা মুভির মধ্যে তোমার কয়েকটা ফেভারিট সিনেমার নাম বলো, যেটা তুমি। চাঁদের পাহাড়, কিশমিশ। চাঁদের পাহাড়ের ডিরেক্টরের নাম জানো? যাইটাই জানা থাকে না অনেকের, আমরা সিনেমা দেখি কিন্তু সিনেমার পিছনে যারা থাকে তাদের নামটা একটু জানা দরকার। আচ্ছা কি যেন বলবেন ওখান থেকে? একদম রাইট, একবার জোরে করে করো তালি। তো চলো, তোমার নাম? ঈশা দাস। আচ্ছা আমি পেয়ে গেছি ঈশাকে, একবার ঈশার জন্য জোরে করে করো তালি। তো আমি যা প্রশ্ন করবো বাংলায় অ্যান্সার দিতে হবে, ওকে? আর ইউ রেডি? আমি ইংলিশে বলতে পারি কিন্তু তোমায় বাংলায় বলতে হবে, ওকে? আচ্ছা তুমি কোন কলেজে পড়াশোনা করছো? এই তো প্রথমেই ভুল হয়ে গেছে। আচ্ছা এদিক থেকে কেউ? আচ্ছা ওদিক থেকে ছেলেদের মধ্যে কেউ আছে? ছেলেরা সব ভীতু, ওখানে সব চুপ করে দাঁড়িয়ে আছে। ওই তো একজন একজন হাত তুলেছে ওদিক থেকে, চলো একজনকে পেয়েছি অলরেডি খুঁজে। ও পুরো হ্যান্ডসাম বয়, শাহরুখ খানের মতো। দিল তো পাগল হ্যায় দিল দিওয়ানা হ্যায়। রেডি? আচ্ছা সবার আগে বলো প্রেম করো, ওটা অনই আছে, ওটা কোথায় প্রেম করো? একদম, একবার দেখো ওটা আওয়াজ হচ্ছে কিনা। ওকে আচ্ছা তোমার নাম? বর্ষণ শাহ। আচ্ছা বর্ষণ শাহের জন্য সবাই মিলে একবার চারিদিক থেকে জোরে করে করো তালি। আচ্ছা তো যে গেমটা তুমি ইউজুয়ালি বুঝে গেছো যে কি করতে হবে, বাংলায় কথা বলতে হবে। আচ্ছা তুমি কি খেতে ভালোবাসো? ভাবলে হবে না। আচ্ছা তুমি কোন ক্লাসের পরে কলেজে অ্যাডমিশন নিয়েছো? দ্বাদশ। ভালো মা, তুমি কোন স্কুলে পড়াশোনা করতে? একদম দারুণ লেগেছে, একটু জোরে করে করে দালিও। আচ্ছা আর কেউ ওদিক থেকে? কে? আচ্ছা একটা ছেলে একটা মেয়ে, একবার এরকম এরকম করে হবে তাহলে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হবে। আর কেউ? আচ্ছা আপনি যেতে যেতে পেয়ে গেছি, যেতে যেতে পথে হলো। আচ্ছা আপনার নাম? তুমি বুঝে গেছো ব্যাপারটা কি করতে হবে, বাংলায় কথা বলতে হবে, তাই তো? জানো তো? আচ্ছা তুমি কোন ক্লাসে পড়াশোনা করছো?
এত ভাবলে হবে না দ্বিতীয় বর্ষ দ্বিতীয় কোন স্কুলে পড়াশোনা করতে দেবদার বিষয় ঢুকে যাবো। হ্যাঁ আচ্ছা দেবদাকে যা যা প্রশ্ন করতে চাও একেবারে মনের মধ্যে গেঁথে রাখো, দেবদা আসলেই একদম সরাসরি, আমরা সবসময় টিভিতে দেখি সিনেমাতে দেখি কিন্তু কোন সময় সরাসরি দেখার বা কথা বলার সুযোগ হয়ে ওঠে না, কিন্তু আজকেই সেই আসবো এবং তোমাদের প্রশ্নটা সরাসরি দেবদার কাছে পৌঁছে দেব এবং দেবদা সেই প্রশ্নের উত্তর তোমাদেরকে আজকে দেবে। ওকে তো চলো বাংলায় গেম খেলার জন্য রেডি। আচ্ছা তোমার নামটা আগে একটু জেনে নি। আচ্ছা দীপান্বিতার জন্য একবার জোরে করে হাততালি সকলে। কেমন আচ্ছা দীপান্বিতা তুমি কোন ক্লাসে পড়াশোনা করেছো, মানে কোন ক্লাসে পদার্পণ করে তারপরে এই কলেজে অ্যাডমিশন দিয়েছো? বারো। কোন স্কুলে পড়াশোনা করতে? আচ্ছা এখন কোথায় পড়াশোনা করছো? ঠিক আছে ও একটুখানি হয়ে যায় প্রপার পুরোটা ঠিকঠাক, আমরা বাংলা বলতে অনেকেই ভুলে গেছি তাই আমাদের মনে রাখতে হবে যে আমরাও বাংলায় কথা বলতে পারি, তাই তো? তো চলুন। আচ্ছা দেবদার প্রজাপতি সিনেমাটা কে কে দেখেছো একটু হাত তুলে দেখি। প্রজাপতি সিনেমার কোন গান কারো মনে আছে? বইটা যখন দেখেছো গান তো থাকার মনের কথা, কারি কথা কারো মনে নেই? আচ্ছা পাগলু যেখানে দেব আর কল, বাবা পাগলুর সবাই ফ্যান। আচ্ছা পাগলু সিনেমাটা কার কার ভাল লাগে একবার জোরে করে এটা আওয়াজ শুনবো, পাগলু কে আওয়াজ। আচ্ছা পাগলুর গান কারো মনে আছে করবে? দেখো হাত তুললে হবে না, গোল করতে হবে। আচ্ছা চলো পাগলু সিনেমা থেকে দেবদার একটা সুপার হিট মুভি সেই সিনেমার একটা আমরা গান শুনে নেব। তো রেডি? আচ্ছা সবাই ওর সাথে করো তাহলে জিনিসটা বেশ ভালো লাগে। চলো পাগলু করো। প্রেমের কাহিনী থেকে একটা গান শুনবো। আচ্ছা তোমার নামটা প্রথমে বলে দাও। হ্যাঁ আছে আমার নাম মোহাম্মদ শেখ। আচ্ছা মোহাম্মদ শেখের জন্য একবার বড় তালি হোক সকলে মিলে, প্রেমের কাহিনী থেকে গান শুনবো আমরা। চলো রেডি। রিমঝিম ধারাতে চাই মন হারাতে, রিমঝিম ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে লিরিক্স মনে নেই। আরে আচ্ছা মেয়েদের মধ্যে থেকে, ওরে বাবা অনেকই তো সবার গানটা পড়লে মোটামুটি খুব মুখস্ত। আচ্ছা পড়াশোনা এমন করে মুখস্ত করা হয় তো, নালে কিন্তু এক্সামে খুব ভুল হবে। গানটা যেমন মুখস্ত করছি তেমন আমাদের পড়াশোনাটাকেও করতে হবে ঠিকঠাক করে, তাই তো? পড়াই শুরু করে দিন। আচ্ছা এদিক থেকে কে করবে বললো, কে 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 সবাই মিলে একটা মাইক কর্ডলেসে করো। ভুলে গেছে বললো। আচ্ছা একবার জোরে করে করে দিলি কতজন, অসাধারণ একটা পারফরমেন্স। আচ্ছা এবার এই মিডিল থেকে দেবদার যে কোনো একটা সিনেমার গান কে করবে বলছিল এখান থেকে গান? আজকে এখানে প্রচুর সিঙ্গার আছে কিন্তু সারে কে আমার অডিশন হলে গুরু নানক টেন গুরু নানককে পাঠাতে হবে অডিশনের জন্য, তাই তো? ডান্সারও আছে আর কে আবার। আচ্ছা এদিকে কে গান করবে বলছিল একজন ভাব তুলছিল করবে, আহা বড্ড কষ্ট। আচ্ছা ওদিক থেকে ওই যে যেই ভাই মানে শাহরুখ খান যার নাম দিয়েছি আমি, ওই একমাত্র এখান থেকে এগিয়ে, কি নাম তোমার? আচ্ছা ওর জন্য একবার জোরে করে করে তালি সকলে। যে গার্লফ্রেন্ড কি এই কলেজেই পড়ে?
আপাতত নেই মানে বলবে না যদি এখানে থাকে পটাতে পারবো না তাহলে আচ্ছা তাহলে চলো দেবদার যে কোনো সিনেমার যে কোনো একটা গান যা খুশি তাড়াতাড়ি তার মানে ওর প্রেমিকা এখানেই আছে ও কাউকে মানে খুঁজে পাচ্ছে না সেই ভিড়ের মধ্যেই আছে যদি সে জেনে থাকো তবে চলে আসো তার কাছে নেই আচ্ছা আর কেউ গান করবে এদিক থেকে কে এ নয় 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 জোরে করে বলে দাঁড়িয়ে সকলে মিলে রেডি রেডি ঘর কারা দৈশালী পৌঁছে যায় ঠিক বেঠি কোন পারা দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া দুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশেহারা Yeah, wow! That is awesome.